আলু সিদ্ধ করে আলু পেস্ট করে পেস্ট আলুর সাথে কর্নফ্লাওয়ার মিক্স করে আমি এটা বানিয়েছি। আমি জানি না এটাকে কি বলে, ইউটিউবের ভাইরাল একটা, সরি ফেসবুকের ভাইরাল একটা রিল। তো এটাকে সিদ্ধ করতে হবে গরম পানিতে। গরম পানিতে সিদ্ধ করার পর গরম পানিতে লবণ দিয়ে নিয়েছি, তারপর সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এটাকে একটা সসের মধ্যে ডুবাতে হবে, সেই সসটা হচ্ছে গরম তেল। যাই হোক, টেস্ট খুবই বাজে ছিল, খুবই ঝাল ছিল, ভয়ঙ্কর ঝাল ছিল, এত ভয়ঙ্কর ঝাল ছিল আমি এটা খেতে পারিনি। লাস্টে এটা আমি নুডলসের সাথে মিক্স করে এত বাজে একটা নুডলস বানিয়ে ফেলেছি। আমি এত জব, মানে এটা আমার দোষ না, এটা ইউটিউব, এটা ফেসবুক ভাইরাল রিলসের দোষ, আমি নির্দোষ। যেভাবে ওরা বলেছিল আমি সেভাবে করেছি। সিদ্ধ হওয়ার পর আমি এটা উঠিয়ে ফেলেছি ছেঁকে ছেঁকে। তারপর আমি নিয়ে নিয়েছি গরম কড়াই, সেটা দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি আমি তেল। তেলের মধ্যে দিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়া, ওটাকে চিলি ফ্লেক্স বলে। তো ওর সাথে পাশাপাশি আমি দিয়ে দিয়েছি টমেটো সস, টমেটো সসের সাথে দিয়েছি সয়া সস, সয়া সস সসের সাথে দিয়েছি আমি ভিনেগার। ভিনেগারের সাথে আর কি দিলাম, আদা কি দিয়েছি না মনে নেই। আচ্ছা যাই হোক, এগুলো মিক্স করে দিয়ে দিয়েছি। তো ওই সসের মধ্যে আমি করে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে যাই হোক মিক্স করে নিয়েছি। তারপর যখন ঝাল হয়ে গেছে তখন আমি আরেকটা আলাদা পাত্রে নুডলস সিদ্ধ করে রেখেছিলাম। তো আলাদা আরেকটা পাত্রে আমি বাঁধাকপি তেল দিয়ে সটে করে নিয়েছি। ওটার মধ্যে পেঁয়াজ ছিল, আদা ছিল, লবণ ছিল, তারপর ওটা সটে করেছি। সটে করে ওটার মধ্যে নুডলস দিয়ে দিয়েছি। নুডলস দিয়ে পরে দেখি যে ভাই এও সাদা তিল, ভুলেই গেছি, হ্যাঁ এটার মধ্যে সাদা তিল দিতে হবে। যাই হোক, সটে করে আমি ওটার মধ্যে এই যেটা বানিয়েছি ও সাদা তেল দিলাম। সাদা তিলের পাশাপাশি আমি দেবো সয়া সস। মানে সিরিয়াসলি এত ঝাল হয়েছে, এটা এত ঝাল হয়েছে, প্লিজ কেউ ট্রাই করবেন না এসব, ফেসবুক দেখে দেখে ভাইরাল হয়। তো দিলাম এরপর টমেটো সস, সয়া সস, খুবই নিকৃষ্ট একটা খাবার হয়েছে। গলা জ্বলে গেছে, এটা সিদ্ধ করা নুডলসটা ছিল পাশে। আর এটার মধ্যে বাঁধাকপি যে দিয়েছিলাম ওটা একটা ডিম দিয়ে দিয়েছি, পরে এইটা সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। তারপর এত ঝাল হয়েছিল, ঝালটা ঠিক করার জন্য আমি ইচ্ছা মতো সস দিলাম, টক দইও দিয়েছি আমি অনেকগুলা, টক দই, ভিনেগার, সস, যত পেরেছি সস দিয়েছি ঝালটা কমানোর জন্য। তো কেমন জানি সাদা সাদা হয়ে গেছে টক দইটিতে, যে খাওয়ার পরে দেখি যে মুখে নেওয়া যায় না। কিন্তু হেলদি খাবার, স্কিন আপনার চিকচিক করবে, সিরিয়াসলি ট্রাস্ট মি, খাওয়ার পর আমার স্কিনটা চিকচিক করতেছে। আর এটার মধ্যে আমি দই দিয়েছি না, দই অনেক অনেকখানি দিয়েছিলাম, খাবারটা অনেক টক হয়েছে, দিনে আবার মিষ্টিও হয়েছে, কারণ টমেটো সসটাই চিনি ছিল, রুচি টমেটো সসটা একটুও ভালো না, কোনো টমেটো সসই ভালো না আমার আজ পর্যন্ত, কোনো টমেটো সস পছন্দই হলো না। তারপর কুকুরের মাংস আম্মু রান্না করছিল, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো আলু টালু দিয়ে দিয়েছি, আর এক জায়গায় কি মাছ, এরপর সমস্ত খাবারের একটা ছবি আমি, কী ব্যাপার এগুলো লাইভ হয় নাই, যাই হোক ছবি আমি দিয়ে দিলাম আগে পরে কেমন হয়েছিল। তারপর হচ্ছে এটা হলাম আমি, কোনো এককালে যখন আমি একটু স্লিম ছিলাম তখনকার ছবি, এটাও আমি, কিন্তু এখন আমি এক্সারসাইজ ছেড়ে অন্যরকম হয়ে গেছি।